আচ্ছা কি বলছো কি তুমি? ও বোনের জন্য দুধ গরম করে নিয়ে এসছে, দুধ খেতে বলছে। এতে সাবধান অসাবধান কি আছে? আমি চাই না তৃতীয়কে দুধটা খাওয়াক। ইনফ্যাক্ট তিতির হাতে মেঘলা কোনো খাবার খাক, আমি এটা চাই না। ভাবি, এই কথাটা তো তুমি নতুন শুনলে না মা। হ্যাঁ, কথাটা শুনে তোমার মন খারাপ হতে পারে, কিন্তু তাতে তো আমার বিশ্বাসটা বদলায় না। আমি তোমাকে বিশ্বাস করি না। কি বলছো বলতো তুমি? এই তো দেখছি, বোন কি খাবে, বোন কি করবে, এই নিয়ে সারাক্ষণ ভাবছে। আর তুমি সবার সামনে এগুলো কি বলে যাচ্ছ বলতো? আমি যা বলি মন থেকে বলি, এবং আমি যেটা বলি সেটা বিশ্বাস করে বলি। এই বলায় আমার তো কোনো অপরাধ বোধ নেই। আর তাছাড়া তুমি এটা কি নতুন শুনছো নাকি? তোমার কাছে এটার কোনো অভিজ্ঞতা নেই? মানুষ তো অভিজ্ঞতা থেকে শেখে, তুমিও একটু শেখো। আমার বিশ্বাস যে তিতি যদি সুযোগ পায় তাহলে যে কোনো দিন মেঘলাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে। এবং তিতি ভেতর থেকে একটু বদলায়নি। তিতি, তিতিমা, এই তিতি, তুমি তোমার বাবির কথা কিছু মনে করো না মা। তুমি তোমার বাবাকে চেনো, জানো? লক্ষ্মী মা আমার, আমরা কিন্তু কেউ তোমাকে এরকম কিচ্ছু ভাবছি না, বুঝতে পারছো? কেউ কিচ্ছু ভাবছি না তোমার। সরি মা, বিশ্বাস করো আমার না ভুল হয়ে গেছে জানো। মেঘলার জন্য দুধানাটা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি ভাবি এতটা রিয়াক্ট করবে। আমি আমি আর কখনো ওর জন্য কোনো খাবার বানাবো না, কিচ্ছু বানাবো না। শুধু খাবার জিনিস নয়, দিতি মেঘলার ধারে কাছে থাকলে আমি খুব একটা স্বস্তি পাই না।